देखते कर कि खाने এখানে মদের বোতল এখানে মনে মদ খাইছে বসে সকালে কি অবস্থায় দেখলে ভাইকে এসে দেখছে এখানে ফেলা কালকে সকালে কালকে রাত্রেবেলা 11টার দিকে আমি ফোন করছি বলছে কি বাড়ি থেকে বলে গেছে মাকে বলে গেছে যে বন্ধু বাড়ি কালী পুজো আছে আমি ওইখানে যাব ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবো এবার 11টার সময় যখন ফোন করছি বললে এখনও খেতে বসিনি খেয়ে দিয়ে আসবো তারপর 11:30 যখন আমি ফোন করছি তখনও বললে এখনও খেতে বসিনি খেয়ে দিয়ে যাচ্ছি এবার তারপরে তো আমরা শুয়ে পড়ছি ও আসে ওরকম টাইমে 11:30-12টা নাগাদই আসে এবার যাই হোক তারপরে ওর বন্ধু বান্ধব যারা ছিল সকালে ওদের জিজ্ঞাসা করা হলো বলে আমরা সবাই একসাথে খেতে বসি ও বসে বসার পর ওর একটা ফোন আসলো ও উঠে চলে গেল বললো আমি বাড়িতে যাবো আমার সকালে কাজ আছে তাই বলো নাকি চলে গেল ভাই রেলের ডিউটি করে এই কন্ট্রাক্টর আন্ডারে মানে কাজ করে ইসে নীলুয়া তারপরে তারপরে এবার সকালবেলা পাশের বাড়ি উনি ডাক দিল যে মার ডাকছে যে রান্না করবে না সকালবেলা উঠে তো রান্না করো বলে না ছোটোর আজকে ছুটি আছে এইবার তারপরে বলে সবাই আসছে ঘরে বলে না ছোটো তো আসেনি বলে ওটো তাড়াতাড়ি উঠে আসে দেখে এই ঘটনা হ্যাঁ এসে দেখছি এখানে আমি মানে দেখতে পাইনি কারণ আমি আসার আগে মোটামুটি প্যাকেট করে আসে বাবাই আগে দৌড়াই আসে ওই চিল্লামুল্লি শুনে তার জিআরপি তার আগে প্যাকেট প্রায় করে ফেলছিলো এবার তারপরে এসে তো ওই প্যাকেটটাই আমি দেখছি মানে ওর মুখটা সামান্য একটু দেখা যাচ্ছে মানে প্যাকেট করছে মনে হয় তো না কারণ ওরা মার্ডার করেই ফেলছে হ্যাঁ বাড়িতে চলুন সবাই তো আছে বাবা মা অভিযোগ জানাবে হ্যাঁ কারোর সাথে কোনো শত্রুতা ছিল সেরকম কারোর সাথেই নেই ওর কারণ সব বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে থাকে আর বাড়িতে 11টার মধ্যে চলে আসে 10:30-11টার মধ্যে বেশি রাত করে না বাড়ির বাইরে কোনো শত্রুতা থাকলে সেটা তো জানা নেই আমার নাম বাবাই শাহ লাল মাটির হাত ঝাড়গ্রাম শহরে প্রথমবার অরণ্য শহরের মহিলারা একত্রিত হয়ে তৈরি করেছেন নতুন চিন্তাধারা নিয়ে শহরের মহিলাদের স্বনির্ভর করতে এখান উদ্যোগ তাঁদের শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে ঝাড়গ্রামের শালমহুয়ার অরণ্যে লাল মাটির হাট প্রতি রবিবার বসবে মূলত মহিলাদের স্বাবলম্বী করার জন্যই এই উদ্যোগ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হাত বসবে রবীন্দ্র পার্কে এখানে পাবেন নানা রকম জামা কাপড় হাতের তৈরি গয়না ঘর সাজানোর জিনিসপত্রের পাশাপাশি ব্যাগ জুতো এছাড়াও থাকবে হরেক রকম খাবারের স্টল সুস্বাদু আচার ঘি গহনা বড়ি থেকে কেক চকলেট পিঠে পুলি